বিভিন্ন জায়গায় আমরা যখন জবে অ্যাপ্লাই করি আমরা আসলে বুঝিই না যে আমাদের কারেক্ট ডকুমেন্টটা আসলে কোন ডকুমেন্টটা সেখানে পাঠানো উচিত। আমরা কি সিভি পাঠাবো নাকি রেজুমি পাঠাবো, এই নিয়েই আমাদের একটা কনফিউশন কাজ করে। সো সিভি হচ্ছে সবসময় হায়ার স্টাডির জন্য ব্যবহার করতে হয়। ধরেন আপনি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার্স করার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার লাগবে সিভি। অথবা আপনি মাস্টার্স করেছেন, পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, আপনার লাগবে সিভি। বাট আপনি যখন আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো একটা জায়গায় জবে অ্যাপ্লাই করবেন, তখন আপনার যে ডকুমেন্টটা প্রয়োজন সেটাকে বলা হয় হচ্ছে রেজুমি। সো একটা সিভি যায় ইউনিভার্সিটির প্রফেসরের কাছে, একটা রেজুমি যায় একজন নিয়োগকর্তার কাছে। একটা সিভিতে কী কী জিনিস হাইলাইট করা থাকে, আপনার রিসার্চ ইন্টারেস্ট, আপনার প্রজেক্ট, থিসিস, জার্নাল, পাবলিকেশন, সফটওয়্যার স্কিল, এইগুলো। আর রেজুমিতে কী কী জিনিস হাইলাইট করতে হয়, রেজুমিতে হাইলাইট করতে হয় আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, পার্ট টাইম এক্সপিরিয়েন্স, ভলেন্টারি এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং ট্রেনিং। সো সিভি এবং রেজুমি দুইটা কিন্তু সম্পূর্ণ দুই রকমের ডকুমেন্ট। সো আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আলটিমেটলি রেজুমি পাঠাতে হয়, এবং যখন আবার হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করবেন তখন পাঠাতে হয় সিভি। সিভির সঙ্গে সবসময় সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাঠাতে হয় এসওপি, আর রেজুমির সঙ্গে সবসময় সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাঠাতে হয় কাভার লেটার। সো এই হচ্ছে সিভি এবং রেজুমির মধ্যে মূল পার্থক্য। সো সবসময় সব জায়গাতে সঠিক ডকুমেন্টটা পাঠালে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ।